মনীষ শুক্লার খুনের ছক নবান্ন থেকে করা হয়েছিল, খড়দহে অভিযোগ করলেন অর্জুন সিং। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। গত 4 অক্টোবর খড়দহ থানা থেকে ঢিলছড়া দূরত্বে খুন হন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য মনীষ শুক্লা। সেই ঘটনা নিয়ে এবার খড়দহের এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং অভিযোগ করলেন, নবান্ন থেকে মনীষ শুক্লা খুনের ছক করা হয়েছিল। এই ঘটনায় জ্যোতিপ্রিয় মল্লিক, ফিরাদ হাকিম, নির্মল ঘোষ সহ প্রভাবশালী অনেকেই যুক্ত রয়েছেন। মনীষ শুক্লাকে খুন করালেন একদম নবান্ন থেকে ববি হাকিম, ববি হাকিম জ্যোতিপ্রিয় মল্লিক, তারপরে নান্টু ঘোষ, এর বাড়ি পাশ থেকে আর্মস ফলস মানে আর্মস রিকভারি দেখানো হয়েছে। ও ভাবছে তারপরে এখানকার চেয়ারম্যানগুলো আছে তারা টাকা যোগান দিয়েছে, আবার কখনো বলছে বিহার থেকে দুটো গুন্ডা এসেছিল, কখনো বলছে বাংলাদেশ থেকে এসেছিল। দিদিমণি, আপনি রাজনৈতিক লড়াই ছেড়ে এখন ব্যক্তি লড়াই শুরু করেছেন, পারবেন তো? কালকে তো শাসনে থাকবেন না, তখন কি পারবেন? আমরা তো লড়ছি, আমরা লড়ছি, আমরা লড়ব, আমরা আগামী দিন জিতব। আপনি পারবেন না, আপনি এই যে তৃণমূলে যারা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসায় লাফালাফি করছে অভিষেক ব্যানার্জি, না যেদিন হারবে তার দুদিন আগে দেখবেন লন্ডন পালিয়ে যাচ্ছে, কারণ সব টাকা লন্ডনে ব্যাংকক পাঠিয়ে দিয়েছে, থাকবে না। যে তৃণমূলে গুন্ডারা এখনো বলছি, তোমরা ভাবছো তোমাদের বাবা এই পুলিশ, এই ব্যারাকপুরে কমিশনারেটে কিছু পুলিশ অফিসাররা আছে, তারা তোমাদেরকে বাঁচাবে? বাঁচাতে পারবে না। দেখো মনীষ শুক্লা রক্ত, তার জবাব নেবেই, জবাব নেবেই।